সৌদি আরবের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত রাশিয়ার পাশে থাকার বার্তা বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতাই সৌদি সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস বলছে নিজেদের স্বার্থেই ওয়াশিংটন রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা উচিত। এদিকে পুতিন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 5 অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব, রাশিয়া সহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এ ঘোষণার পরই বিশ্ববাজারে বাড়তে শুরু করে তেলের দাম। এই ঘটনায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়। তবে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জো বাইডেন সৌদি সরকারের সঙ্গে কোনো রকম বিবাদে জড়াতে নারাজ, বরং রিয়াদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে মরিয়া যুক্তরাষ্ট্র। সম্পর্ক পুনর্মূল্যায়নের এই পদক্ষেপটি ওপেক এবং সৌদি নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে এসেছে। সৌদি আরবের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা উচিত। সেই সম্পর্কটি কোথায় থাকা দরকার এবং এটি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে কিনা তা দেখতে হবে। তবে ওপেকের তেল উৎপাদন কমানোর ইস্যুতে ইরানের হুমকিতে রিয়াদ ওয়াশিংটনের সম্পর্কে কোনো ভাটা পড়বে না বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়া পশ্চিমাদের রোষানলে পড়লেও মধ্যপ্রাচ্যের দেশগুলো পুতিন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের এক সপ্তাহ পর মস্কো সফরে গেলেন বিন জায়েদ। আসমাতুলি, নিউজ 24।